170 বছরের ইতিহাসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রথম নারী প্রধান সম্পাদক হিসেবে আসছেন আলেসান্দ্রা গ্যালোনি। এর আগে কোনোদিন কোনো নারী বিশ্বজুড়ে গ্রহণযোগ্য এই বার্তা সংস্থাটির এত বড় পদে আসেনি। ইতালির রোমের বাসিন্দা গ্যালোনি চলতি মাসেই রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টেফেন জে অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। আগামী 19 এপ্রিল তার নিয়োগ কার্যকর হবে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালেও কাজ করেছেন 47 বছর বয়সী এই সাংবাদিক। এছাড়াও রয়টার্সের এই বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 2,450 জন রয়টার্সের সাংবাদিক রয়েছেন।